হাই বন্ধু, আমি দিনেশ। আমার সাত বাগানে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবার তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেই স্ট্রবেরি গাছের ছবি এবং ভিডিও। তা বন্ধুরা, দেখতে পাচ্ছো আমার সেই স্ট্রবেরি গাছ। এর আগে তোমাদের আমি দেখিয়েছিলাম স্ট্রবেরি গাছ লাগানো এবং পাইপে কী করে রানার থেকে চারা করেছিলাম, সমস্ত বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। সেই চারাগুলোই বা সেই গাছগুলোই আজ কী পজিশনে আছে বা কী অবস্থায় আছে, সমস্ত বিষয়টা তোমাদের সামনে আজ দেখাবো। তা বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল বাটন প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সেই গাছগুলো, এখানে আমি সার প্রয়োগ করছি। এখানে আমি সরিষার খোল ভেজানো জল বা পচিয়ে যে জল, সেই জল এখানে আমি দিচ্ছি। তবে এর সঙ্গে কিন্তু আমি কয়েকটা ডিএপি দানা এর সঙ্গে মিশিয়ে তারপরে আমি কিন্তু প্রয়োগ করছি। এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছে আমি কী পরিমাণ সার প্রয়োগ করছি। তোমরাও খুব বেশি কিন্তু দেবে না, মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণ মতো, 50 গ্রাম বা বেশি হলে 100 গ্রাম পর্যন্ত দিয়ে দেবে এক একটা গাছে। তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে স্ট্রবেরি গাছ যারা নতুন করছো তারা কখনোই বেশি এক্সপেরিমেন্টে যাবে না, বা মাটি ও বিভিন্নভাবে সার বা বিভিন্ন ধরনের কম্পোস্ট সার এত কিছু বা হাড়গুঁড়ো শিংকুচি বা আরও অনেক কিছু সার মিশিয়ে করবে না। নর্মাল বাগানের মাটি নাও এবং সেই সঙ্গে গোবর সার বা ভার্মি দিয়ে তৈরি করো, কারণ স্ট্রবেরি গাছে যদি প্রথমেই খুব বেশি পরিমাণ সার পায় মাটিতে তাহলে গাছগুলো কিন্তু অনেক সময় বাঁচতে চায় না। দেখতে পাচ্ছ আমার গাছগুলো এখানে বেশ ভালো রকম বৃদ্ধি হয়েছে। এই গাছগুলো মোটামুটি খুব তাড়াতাড়ি, এই গাছগুলোতে মোটামুটি বেশি হলে 20 থেকে 1 মাসের মধ্যেই কিন্তু আমি এই গাছগুলো থেকে ফুল পাবো এবং তারপরেই আমার ফল হবে। অবশ্যই আমি সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব, ফুলের ছবি এবং তার থেকে যে ফল হলো বা ফলগুলো যখন পাকবে সমস্ত ভিডিওটাই তোমাদের সামনে আমি আপডেট দিয়ে দেব। তা যে কথা বলছিলাম বন্ধুরা, এখনও তোমরা অবশ্যই স্ট্রবেরি গাছ এখনও লাগাতে পারো। আর লাগাতে গেলে তোমাদের এর আগেও যেটা বলেছি, 60% নর্মাল বাগানের মাটি এবং 40% গোবর সার বা ভার্মি নিয়ে তার সঙ্গে 2 চামচ হাড়গুঁড়ো, 2 চামচ শিংকুচি নিয়ে তোমরা করতে পারো। দেখো, এখানে আমি অল্প কিছুদিন আগে আবারও কিছু চারা এখানে আমি রোপণ করেছি। এগুলো মোটামুটি আমি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ এগুলো থেকে আমি অবশ্যই ফল পাব। লাগানোর পরে যখন গাছগুলো ধরে যাবে তারপরেই অবশ্যই তোমরা খোল জল ভেজানো জল বা সার তোমরা মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিনের মাথায় দিয়ে যাবে, এবং সেই সঙ্গে কয়েকটা ডিএপি দানা অবশ্যই দিতে ভুলবে না। এছাড়া আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছ এর আগের যে ভিডিও তোমাদের আমি দেখিয়েছিলাম স্ট্রবেরিতে যে পাইপে লাগিয়েছিলাম, সেই গাছগুলোর বর্তমান পরিস্থিতি আমার এরকম হয়েছে। এখানে সমস্ত গাছগুলোর বৃদ্ধি বেশ ভালো হয়েছে, কিন্তু কয়েকটা গাছে দেখো একটু ছোট আছে, অবশ্যই সেটাও আমি দেখাবো, কারণ ওই গাছগুলো মাঝে অতিরিক্ত বেশ কয়েকবার নিম্নচাপ এবং অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো কয়েকটা মরে গেছিলো। সেই গাছগুলোকে আমার আবার নতুন করে রিপোর্ট করতে হয়েছে, যার জন্য সেইগুলোকে একটু বৃদ্ধিটা কম। দেখতে পাচ্ছ এই রানারগুলো থেকে কিন্তু আমি আবার নতুন করে চারা তৈরি করতে পারবো। এর আগে তোমাদের আমি দেখিয়েছিলাম কীভাবে রানার থেকে নতুন চারা করা যায়, কারণ এই রানারগুলো তোমরা যদি মাটিতে বসিয়ে দাও তাহলে সেখান থেকে গাছ হবে, গাছটা যখন দাঁড়িয়ে যাবে বা নতুন পাতা ছাড়বে তারপরে আমরা রানারের দুপাশটা কেটে দেব, তাহলে সেটা নতুন চারায় পরিণত হয়ে গেল। তো রানার থেকে এর আগেও বলেছি যে রানার থেকে চারা করার সুবিধা আছে, কারণ তাহলে সেই মাটিতে প্রথম থেকেই গাছটা অ্যাডজাস্ট করতে পারে এবং গাছ মরার সম্ভাবনা খুব কম হয়। তাই দেখতে পাচ্ছ এই পাইপের যে গাছগুলো আমি তখন লাগিয়েছিলাম সেগুলো থেকেই কিন্তু এখন বেশ কয়েকটা রানার বের হচ্ছে এবং সেখান থেকে আমি কিন্তু কিছু চারা করে নিতে পেরেছি। দেখো, প্রত্যেকটা গাছ থেকে কিন্তু এই ধরনের কিছু রানার বের হয়েছে। যখন তুমি
ফুল নেবে বা ফল নিতে চাও তার আগে যে রানারগুলো বের হবে সেই রানারগুলো থেকে নতুন চারা না করাই ভালো। তখন তোমরা মোটামুটি একটু রানারগুলো কেটে দিতে পারো, সেক্ষেত্রে ওইগুলো থেকে তখন চারা করার দরকার নেই, কারণ তখন গাছটাকে মানে আমাদের উদ্দেশ্য থাকবে গাছটার পুরো শক্তি যেন ফুল এবং ফল তৈরিতে কাজে লাগে। দেখতে পাচ্ছ পাইপের গাছগুলো আমার কতটা সুন্দর বা কতটা হেলদিভাবে তৈরি হয়েছে। যা বললাম যে সারের কথা যেটা বলেছি যে খোল জলই তোমরা শুধুমাত্র দেবে, অন্য কিছু দেওয়ার দরকার নেই, আর যদি প্রয়োজন মনে করো তাহলে দু চারটে ডিএপি দানাই শুধু দেবে, কারণ তোমরা যদি অতিরিক্ত রাসায়নিক সার বা অন্য কিছু প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গিসাইড অ্যাটাক হয়ে কিন্তু গাছগুলো অনেক সময় মারা যায়, এদিকটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে মাঝে ছোট গাছ দেখতে পাচ্ছ এই গাছগুলোই কিন্তু আমার সেই সময় অতিরিক্ত বৃষ্টিতে মরে গেছিল। তাছাড়া বাকি গাছগুলো বেশ সুন্দর হয়েছে, অবশ্যই তা এর পরবর্তী ভিডিওর আপডেট আমি তোমাদের সামনে নিয়ে আসব। এবং তোমরাও যদি স্ট্রবেরি গাছ তোমাদের বাড়িতে ছাদে বা টবে করো বা এইভাবে পাইপ কেটে করো, পাইপ কেটে কীভাবে করা যায় তার ভিডিও তো আমি আগে আপলোড করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই এখানে ডেসক্রিপশন বক্সে তার লিংক আমি দিয়ে দেব, তোমরা সেটাও দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে আমি প্রত্যেকটা থেকে বেশ কয়েকটা রানার বের করে তার থেকে নতুন চারা এখনও আমি করে যাচ্ছি, কারণ এটা থেকে এখনও আমি ফুল নিতে চাইছি না। তো বন্ধুরা, স্ট্রবেরি গাছ নিয়ে যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো বা জিজ্ঞাসা করবে, অবশ্যই তোমাদের তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আর যেটা বলেছিলাম যে খুব বেশি বড় টব তোমরা স্ট্রবেরি গাছ করতে নেবে না, কারণ সেক্ষেত্রে স্ট্রবেরিগুলো টবের ভিতরে থেকে যেতে পারে এবং সেখানে কিন্তু মাটিতে পড়লে স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই তোমাদের বলবো একটু ছোট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, বেশি হলে 6 ইঞ্চি টবই তোমরা নেবে। এখানে আমি প্লাস্টিকের পটগুলোতেই আমি চাষ করে আসছি এবং পাইপে। তা বন্ধুরা, এই ছিল ভিডিও, অবশ্যই এর পরবর্তী আপডেট তোমাদের সামনে নিয়ে আমি হাজির হব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।